আমার স্বামী তো গত 2006 সালে ফেব্রুয়ারির 2 তারিখে আমার স্বামীর এই কামাল শর্মার খুনি ওর বাবা ছিল রাজাকার ওর বাবার মুক্তি বাহিনীর স্বাধীনতার সময় মাইরা লইছে এই রাজাকারের পোলা কিন্তু রাজাকারই হইছে কামাল রাজাকারের রাজাকার বাহিনী আর বাহিনী লয়া আমার স্বামী ছিল রানিং মেম্বার আর হে ছিল চেয়ারম্যান আমার হাজবেন্ড তো হে দিনের বেলায় যুবলীগের প্রেসিডেন্ট ছিল হে আওয়ামী লীগের আমার যা স্বামীর যা মারছে কেড়ে আওয়ামী লীগের তো যায় না কেড়ে বিএনপি যায় না কেড়ে আমার লোক আমার ছিল এমপি হে কইছে খালি আনার মেম্বার এই আওয়ামী লীগ আছে এই দেশের আওয়ামী লীগ নাই অনে হে আনলো আওয়ামী লীগ শেষ আমার স্বামী কইছে জান দিতে রাজি তো মান দিতে রাজি না আওয়ামী লীগ করছি আমি করব জান দিব তো মান দিব না আমার এই ছেলেটাকে 14 বছর বয়সে নিয়ে জেল দিয়েছে 3টা অস্ত্র মামলা দিয়ে 8 মাস জেল খাটাইছে তাও আমার স্বামী বিএনপিতে যায় নাই পরে ওরে মাইরেই ফেলাইলো কামাল চেয়ারম্যান উপস্থিত থাকে এর বাহিনী লইয়া আমার স্বামীরে নির্মমভাবে হত্যা করছে কিন্তু হত্যার বিচার তো পাই নাই আমার স্বামী তো মাইরা হ্যাঁ দেশতে বাঘছে অন্তদিন পরে হ্যাঁ এই যে কত বছর পরে এই যে ওই জানি আয়া আসিল র্যাব এর স্টাফরা এতদিনে যায় যে আমার স্বামীর খুনিকে অ্যারেস্ট করছে এই জন্য র্যাবের কাছে আমি কৃতজ্ঞত ওকে ধন্যবাদ জানাই আর ওকে জন্য আমি নামাজ পড়ে দোয়া করবো এগো জাল্লাহ জান্নাত নসিব করে ওরা আর হ্যাঁ খুনির বিচার আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন হে খুনির যদি সারে গিয়া আবার আমার ছেলে দুইটা আমারে মাইরা লইব এর বাহিনী লইয়া হে যে কোনো দিন হের ফাঁসির আসামি হে ফাঁসি চাই আর ফাঁসি হের যতদিন ফাঁসি না হয় হে জেলে থাকবো হে জামিন না দেয় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন আমি তাও কাছে আমার আমার ফ্যামিলিটা ধ্বংস করে দিছে আমার ছেলেরে জেল কাটাইছে আমার স্বামীরে মারছে আমার কিছুই নাই 70-60 লাখ টাকা খরচ করে মামলা করছি এখন আমরা ডাল বাচ্চাটা কোনো মতন বেঁচে আছি আমার হলো আমার হঠাৎ আমার হলো আমার অর্ডার করছে আর এই যে রাজাকারের ফলা কামাল হ্যাঁ যা দৈরা আনছে হ্যাঁ আমার হলো আমার অর্ডারে হের বাহিনী হলো হ্যাঁ আমার স্বামীরা নির্মমভাবে হত্যা করছে দিনের 8:30 বাজে রানিং সভাপতি আর 2 বার মেম্বার 2 ফিরোটা মেম্বার ছিল হ্যাঁ রাজাকার বাহিনী লইয়া দুর্নীতি করে এই জন্য আমার স্বামী বাধা দিত বেশি যে তুই যদি চেয়ারম্যান হলে কী তুই আমার ছোড়ো বয়সে ছোড়ো র্যাঙ্কে বড় গেলি করিস না বাধা দিত বিএনপি আসির ক্ষমতায় আমার গুলো কিন্তু এটাই আমার স্বামীর অপরাধ বিএনপি যায় নাই কেড়ে এই জন্য মাইরা ফেলাইছে গ্রেফতারকৃত কামাল উদ্দিন মামলার তদন্ত প্রতিবেদন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি রোহিতপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান থাকাকালীন সময়ে তিনি একটি সন্ত্রাসী দল গঠন করেন এবং উক্ত এলাকায় অবৈধ বালু ব্যবসা জোরপূর্বক জমি দখল ত্রাণের মাল কুক্ষিগত করা পাশাপাশি এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম তিনি পরিচালনা করতেন ভিকটিম আনোয়ার হোসেন বিভিন্ন সময়ে তার এই সকল অপরাধকর্মে বাধা প্রদান করতেন এবং এই বাধা প্রদানের মাধ্যমে আনোয়ার হোসেন এলাকায় ধীরে ধীরে জনপ্রিয়তা পেতে থাকেন বিভিন্ন সময়ে গণমাধ্যমে গ্রেফতারকৃত কামাল উদ্দিনের নামে তার এই ধরনের অপরাধকর্মের বিভিন্ন লেখা প্রকাশিত হয়েছিল এবং বিভিন্ন তথ্য উপাত্ত সহ গণমাধ্যমে তার এই বিভিন্ন বালু ব্যবসা থেকে সন্ত্রাস যে কার্যকলাপ এগুলো নিয়ে লেখালেখি হয়েছিল যার প্রেক্ষিতে কামাল উদ্দিনের একটি সন্দেহ ছিল যে ভিকটিম আনোয়ার হোসেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে গণমাধ্যমে এই তথ্য দিচ্ছেন একইভাবে বালু উত্তোলন সহ যখন চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্ম করতেন তখন আনোয়ার হোসেন এলাকার জনগণকে নিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতেন মূলত এই ধরনের পূর্বশত্রুতা জের থেকেই কামাল উদ্দিন অত্যন্ত সুকৌশলে পরিকল্পনা করে আনোয়ার হোসেনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য 7-8 জনকে তিনি সাথে নেন এরই ধারাবাহিকতায় মূলত 2006 সালের 1 ফেব্রুয়ারি সে সহ আনুমানিক 8-10 জনের একটি গ্রুপ সেই ঘটনাস্থলে আনোয়ার হোসেনকে নির্মমভাবে কুপিয়ে জখম করে পরবর্তীতে
আনোয়ার হোসেনের চিৎকারে যখন এলাকাবাসী সেখানে চলে আসে তখন এই আসামি কামাল উদ্দিন তার অন্যান্য দলবল সহ সেখান থেকে তারা আত্মগোপনে চলে যায়। বেশ কিছুদিন পর পলাতক থাকা অবস্থায় কামাল উদ্দিন অত্যন্ত সুকৌশলে তিনি মধ্যপ্রাচ্যের একটি দেশে তিনি চলে যান এবং দীর্ঘ ১৬ বছর মধ্যপ্রাচ্যের সেই দেশে অবস্থান করার পর ২০১৯ সালে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। মধ্যপ্রাচ্যে থাকাকালীন সময়ে তিনি এই মামলা সম্পর্কে তিনি বিভিন্ন সময় তথ্য নিতেন এবং তিনি জানতে পারেন যে বিজ্ঞ আদালত কর্তৃক তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে তিনি বাংলাদেশে ২০১৯ সালে আসার পর অত্যন্ত কৌশলে তিনি সিলেটের হবিগঞ্জে তিনি চলে যান। সেখানে নিজের নাম পরিচয় গোপন করে সেখানে তিনি বসবাস করতে থাকেন এবং পরবর্তীতে তিনি স্থানীয়ভাবে একজন মহিলাকে বিয়ে করে সেখানে বসবাস শুরু করেন। সেখানে আত্মগোপনে থাকা অবস্থায় মূলত গতকালকে রাতে র‍্যাব ১০ এর আভিযানিক দল র‍্যাব ৯ এর সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধন্যবাদ।